প্রয়াত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রয়াত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন প্রবীণ নেতা তার নেতৃত্বেই গঠিত হয় সমাজবাদী পার্টি এদিন সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর পুত্র অখিলেশ যাদব নিজেই বাবার মৃত্যুর কথা জানান তাঁর মৃত্যুর খবর পেতে শোক বার্তা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর পেয়ে টুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে লেখেন মুলায়ম সিং যাদবজি উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও কাজ করেছেন শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি টুইট করে লেখেন বহু দশক ধরে নিজের অনবদ্য রাজনৈতিক দক্ষতার মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন মুলায়ম সিং যাদবজি জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয়েছিলেন তৃণমূল স্তরে সাধারণ মানুষের নেতা হিসেবেই তিনি সকলের মনে জায়গা করে থাকবেন ওনার প্রয়াণে ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের শেষ হল তাকে শেষ দেখা দেখতে মেদান্ত হাসপাতালে চলে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবরে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করল উত্তরপ্রদেশের সরকার রিপোর্ট রাইজেস্ট নিউজ